খাটল, জ্যাকেট উড়িয়ে ট্রেন থামিয়ে রক্ষা করেছিলেন যাত্রীদের। প্রজাতন্ত্র দিবসের দিন সাহসিকতার পুরস্কার হিসেবে তাদের বিশেষ সম্মান দিল প্রশাসন। জ্যাকেট উড়িয়ে ট্রেন থামিয়ে রক্ষা করেছিলেন যাত্রীবোঝাই ট্রেনকে। প্রজাতন্ত্র দিবসে সাহসিকতার পুরস্কার হিসেবে তাদের বিশেষ সম্মান দিল প্রশাসন। আবির হালদার, মনোয়ার হালদার, ফিরোজ মোল্লা, নূর মোহাম্মদ মোল্লা, আব্দুল লস্কর হানিফ মোল্লা, সাহিদুল মোল্লা, ইনসান মোল্লা, সিরাজুল মোল্লা, এই নজন ডায়মন্ড হারবার এই রামচন্দ্রপুরের বাসিন্দা। 9 জানুয়ারি সোমবার 9 বন্ধু সংগ্রামপুর থেকে বাড়ি ফিরছিল ডায়মন্ড হারবার রামচন্দ্রপুরে। বিকেল 4:40 ডায়মন্ড হারবার গুরুদাসনগর স্টেশনে তারা রেললাইন ধরেই হাঁটতে হাঁটতে রামচন্দ্রপুরের দিকে এগিয়ে আসছিলেন তারা। আর ঠিক সেই সময় তাদের চোখে পড়ে লালবাটি গুরুদাসনগর স্টেশনের মাঝে রেললাইনে ফাটল। সকলেই দাঁড়িয়ে পড়েন ফাটলের কাছে। সে সময় ডায়মন্ড হারবার শিয়ালদাহগামী 4:50 ট্রেন ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে ছুটে আসছে। এক যুবক রেললাইন ধরে ছুটতে থাকে গেটম্যানের কাছে। ছুটতে ছুটতে লাইনের উপর আছাড় খেয়ে পড়ে যুবকটি। পা দিয়ে তখন গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো নজর নেই। একটাই লক্ষ্য, যে কোনোভাবে হোক ট্রেনটিকে দাঁড় করাতে হবে। গেটম্যান গোটা বিষয়টি শুনে হচ্চকিত হয়ে পড়েন, কারণ ট্রেনের সময়সীমা অনুযায়ী ট্রেন অনেকটাই এসে গেছে। অন্যদিকে 8 বন্ধুর তখন একটাই চিন্তা, কীভাবে যাত্রী বোঝাই ট্রেনকে আটকানো যায়। নূর মোহাম্মদের গায়ে ছিল লাল জ্যাকেট, সেই জ্যাকেটটি খুলেই 8 বন্ধু তখন যাত্রী বোঝাই শিয়ালদাহগামী ট্রেনের সামনে নিজেদের জীবনকে বাজি রেখে প্রাচীর হয়ে দাঁড়ায়। রাস্তা দিয়ে আসছিলাম, আমরা দেখলাম এখানে রেল ভেঙে গেছে, তাই আমরা একজনকে পাঠালাম হাফিজকে। ওকে পাঠালাম, বলি আগে তুই রেলের কাছে যা, যে ওখানে গিয়ে রেলকর্মীকে বল। ও রেলকর্মীকে বললো, ওখানে রেলকর্মী লাল পতাকা দিয়ে ট্রেনটা থামালো, তার আগে আমরা এখানে এই জ্যাকেটটা দিয়ে আমরা জ্যাকেটটা দিয়ে ট্রেনটা থামালাম। ট্রেন যদি চলে যায় তাও আমরা দাঁড়িয়ে থাকবো ট্রেন জ্যাকেটটা। দূর থেকে কিছু আন্দাজ করেছিল ট্রেনের চালক, অনেকটাই গতি কমিয়ে লালবাটির লেভেল ক্রসিংয়ের কাছে এসে থামিয়ে দেয় ট্রেনটি। ট্রেন থেকে নেমেই চালক সোজা এগিয়ে আসে ওই 8 বন্ধুর কাছে। এসে দেখে রেল লাইনে বড় সড়ো ফাটল। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেলের কর্মীদেরকে, তৎপরতার সাথে চলে রেল লাইন মেরামতের কাজ। আমরা সংগ্রামপুর দিয়ে আসছিলাম খেলে, হঠাৎ দেখলাম আমি আগে আসছিলাম, দেখলাম রেলটা ভাঙা বলে এবার আমাদের বন্ধু কটাকে ডাকলাম। ডাকার পরে এবার দেখলাম রেলটা ভাঙা, একজনকে পাঠিয়ে দিলাম যে তুমি গিয়ে রেলে যে থাকে গার্ড, ওকে বললাম লাল পতাকা দিয়ে ট্রেনটা থামিয়ে দাও। দেওয়ার পরে সবাই এসছে, আসার পরে আমরা জ্যাকেটটা নিয়ে ট্রেনটা থামিয়ে দিলাম। সেদিনের নায়কদের হাতেই আজ 26 জানুয়ারির বিশেষ দিনে পুরস্কার তুলে দেওয়া হলো ডায়মন্ড হারবার মহকুমা শাসক ও ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিকের পক্ষ থেকে। আর এই সম্মান পেয়ে খুশি জীবন সংগ্রামের 9 নায়ক। 9 বন্ধু জানান, এই সম্মান তাদেরকে সমাজের প্রতি আরও দায়িত্ব বাড়িয়ে দিল। খুব আনন্দ ফিল হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না এতটা সম্মান পেলাম আমরা সরকারের তরফ থেকে, যে আমরা 9 বন্ধু ছিলাম, আমরা যে খেলে ফিরছিলাম, আমাদের চোখে রেলের ফাটলটা আমাদের চোখে যে পড়লো দেখা, আমরা কী করলাম ভাগনার এই ভাগনাটা লাল জ্যাকেট উড়িয়ে কোনোরকম ট্রেনটাকে থামালাম। ওই দিন না থামাতে পারলে অনেক যাত্রী প্রাণহানির আশঙ্কা থাকতো, বিপদের খুব আশঙ্কা থাকতো। আমরা যে রেলের ফাটলটা দেখার পরে যে আমাদেরকে সরকারের তরফ থেকে যে আমাদেরকে ডেকে এত বড় আমাদেরকে সম্মান করছে, আমরা নজরে কিন্তু খুব খুশি হলাম যে আমাদেরকে ডেকে আমাদেরকে এত লোকের সামনে সম্মানিত করছে। আরও পরবর্তীকালে আমরা যেন এরকম কাজ আরও করতে পারি, যারা যারা দেখবে ভালো কাজ যেন করতে পারে, ভালো কাজ যেন এগিয়ে যায় আর। হ্যাঁ, আমরা খুব খুশি হলাম যে এত আমাদের সম্মান করছে, আমরা সবাই খুব খুশি সরকারের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ডায়মন্ড হারবার। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।